নিজেকে বোঝা বা নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটা। মনোবিজ্ঞানে আমরা একজন মানুষের বিশ্বাস, তার মূল্যবোধ, তার প্রবৃত্তি, তার ব্যক্তিত্ব এসব অ্যাসেস করে তার সম্পর্কে ধারণা করতে পারি, কিন্তু এগুলো হচ্ছে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার। আমি আজকে আপনাদেরকে একটা কৌশল বলবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই নিজের সম্পর্কে পরিষ্কার একটা ধারণা লাভ করতে পারবেন। আমি আহসান আজিজ সরকার, আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ। এছাড়া আমি গবেষণা করি, আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসেবে কাজ করি। আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি, নিউরোসাইকিয়াট্রি এবং বিহেভিয়ারাল নিউরোসায়েন্সে। আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে, আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয়। নিজেকে বুঝতে পারা বা নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানে যখন আমরা একজন মানুষ সম্পর্কে বুঝতে চাই তখন তার কতগুলো জিনিস মূল্যায়ন করি, যেমন তার বিশ্বাস, তার মূল্যবোধ, তার ব্যক্তিত্ব, তার টেম্পারামেন্ট বা প্রবৃত্তি, সে কীভাবে শেখে বা তার লার্নিং স্টাইল, তার কগনিটিভ স্টাইল, তার স্ট্রেংথ বা শক্তির দিক, তার উইকনেস, অনেক সময় তার নৈতিকতা, এই জিনিসগুলো আমরা তার মূল্যায়ন করি। তো মূল্যায়ন করার জন্য কতগুলো কোশ্চেন থাকে বা প্রশ্নমালা থাকে, এই প্রশ্নমালায় কতগুলো প্রশ্ন দেওয়া থাকে যার উত্তর তাকে দিতে হয়, অনেক সময় আমরা তাকে অবজার্ভ করে বুঝতে পারি। যেমন আমরা যদি আপনার ব্যক্তিত্ব কি বুঝতে চাই তাহলে ব্যক্তিত্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, কতগুলো প্রশ্নের মধ্যে হয়তো থাকতে পারে যে আপনি একা থাকতে পছন্দ করেন নাকি আপনি সামাজিক মেলামেশা বেশি পছন্দ করেন, আপনি কি মানুষের সাথে ছোটো ছোটো কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না, আপনি কি বাসায় যখন থাকেন তখন কি রিচার্জড ফিল করেন কি না। তো এই ধরনের কিছু প্রশ্ন করে আমরা বুঝতে পারি যে আপনি কি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। আবার আপনাকে অনেক সময় হাইপোথিটিক্যাল বিভিন্ন কোশ্চেন করা হয়, যে ধরেন আপনার বন্ধু আপনাকে 50,000 টাকা দিয়েছে, সে মারা গেছে, এখন আপনি এই 50,000 টাকা কী করবেন, এই ধরনের প্রশ্নের আপনি কি উত্তর দেন সেটা দেখেও আপনার সম্পর্কে অনেক কিছু ধারণা করা যায়। তো মনোবিজ্ঞানে এইভাবে মানুষের বিশ্বাস, মূল্যবোধ, ব্যক্তিত্ব, তার শক্তির দিক, তার দুর্বলতা এসব অ্যাসেস করা যায়। কিন্তু এই ধরনের অ্যাসেসমেন্ট সময় সাপেক্ষ ব্যাপার, ব্যয়বহুল ব্যাপার এবং আপনাকে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য দরকার হবে। আমি আজকে আপনাদেরকে একটা টেকনিক বলতে চাই যেখানে আপনার জীবনের কতগুলো বিষয় আপনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে আপনি কোন অবস্থায় আছেন। তো নিজেকে বোঝার জন্য আমি চিন্তা করেছি যে 5টা বিষয় যদি আপনি ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবন আসলে কোন দিকে যাচ্ছে। আসেন আমরা সেটা নিয়ে কথা বলি। তাহলে আপনি যদি নিজেকে বুঝতে চান বা নিজেকে চিনতে চান তাহলে সবার প্রথমে যে জিনিসটাতে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে সময়। আপনি আপনার সময় কী কাজে ব্যয় করেন এবং কোন কাজে কতটা সময় ব্যয় করেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সময় দুটো জিনিস বলে দেয়। সময় বলে দেয় যে আপনার জীবনের মূল্যবোধ কী, আপনার ব্যক্তিত্ব কী। আর দ্বিতীয় যে জিনিসটা বলে দেয় সেটা হচ্ছে আপনি জীবনে কোন জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করেন। ধরেন একজন মানুষ কোনো একটা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, সেখানে কাজ করার জন্য সে কোনো পারিশ্রমিক পাচ্ছে না, এটা বলে দেয় যে তার ব্যক্তিত্বের মধ্যে এম্প্যাথি আছে। আবার আপনি ধরেন আত্ম উন্নয়নমূলক বই পড়ছেন, এটা বলে দেয় যে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন। আবার আপনি কোন কাজে কতটা সময় দেন এটা বলে দেয় যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী। আপনি যদি আপনার চাকরিতে বেশি সময় দেন তাহলে চাকরি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার পরিবারে বেশি সময় দেন তাহলে পরিবার হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যদি বন্ধুবান্ধবে বেশি সময় দেন তাহলে বন্ধুবান্ধব হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিডিও গেমস, খেলাধুলা, সিনেমা এসবে বেশি সময় দেন তাহলে এসব হচ্ছে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সচেতন মন অনেক সময় বলে যে আমাদের জীবনে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের অবচেতন মন সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। যেমন আপনার সচেতন মন হয়তো বলতে পারে যে আপনার জীবনে পড়াশোনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ,
কিন্তু আপনি যদি আপনার সময় কিভাবে ব্যয় করেন এটাকে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো খেলাধুলা করা, মুভি দেখা, টিভি দেখা, সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো। তো সময় কিভাবে ব্যয় করছেন এটা আপনাকে বলে দেয় যে আপনার জীবনে প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ আসলে কি জিনিস। তো সময় আসলে কি? সময় হচ্ছে চয়েস। আপনার সামনে প্রতি মুহূর্তে সময় কিছু অপশন দেয় এবং আপনাকে চুজ করতে হয়। আপনি এই মুহূর্তে এই ভিডিওটা দেখা কন্টিনিউ করতে পারেন বা বন্ধ করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার একটা চয়েস। তো প্রতি মুহূর্তে সময় আমাদেরকে কোনো না কোনো চয়েস দেয় এবং আপনি কিভাবে সময় কাজে লাগাবেন এটা নির্ভর করে আপনি কোন জিনিসটাকে আসলে গুরুত্বপূর্ণ মনে করেন। তো সময়কে পর্যালোচনা করে বা বিশ্লেষণ করে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। নিজেকে বুঝতে হলে যে দ্বিতীয় জিনিসটার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে আপনি কি মুভি দেখেন, কি গান শুনেন, আপনি কি বই পড়েন, আপনি কি ম্যাগাজিন পড়েন, আপনি কাকে ফলো করেন, কাকে আনফলো করছেন, এই জিনিসগুলো বলে দেয় যে আপনি আসলে কি ধরনের মানুষ। আপনি মিডিয়াতে যা কিছু দেখছেন তা হচ্ছে আপনার রোল মডেল বলে আপনি দেখছেন। মিডিয়াতে আপনি যা কিছু দেখছেন তা আপনার শেখার জন্য কাজে লাগে। আনকনশাসলি আপনি যা কিছু দেখেন সেই জিনিসটা আপনার বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে যায়। তো একজন মানুষ কিভাবে মিডিয়া ব্যবহার করে এটা দেখে বোঝা যায় যে তার বিকাশের কোন স্তরে সে আছে। রুজভেল্ট মনে করতেন যে মানুষের বিকাশের তিনটা স্তর আছে। প্রথম স্তরের মানুষ হচ্ছে সবসময় অন্য মানুষকে নিয়ে চিন্তা করে। এই স্তরে যদি আপনি মিডিয়া ইউজ প্যাটার্ন দেখেন তাহলে দেখবেন যে তারা সবসময় সেলিব্রিটি গসিপ, অর্থাৎ অন্য মানুষ কি করছে, কার বিয়ে কোথায় হচ্ছে, কোথায় খেতে যাচ্ছে, নতুন কি মুভি করছে, এই জিনিসগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। কিংবা মিডিয়ার বাইরে যদি ব্যক্তিগত লাইফে, তাহলে আপনার বন্ধুবান্ধব কি করছে, কার সাথে কি সম্পর্ক হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকে। দ্বিতীয় স্তর, বিকাশের দ্বিতীয় স্তরে মানুষ হচ্ছে নানা রকম ঘটনা মিডিয়াতে ফলো করে। এই ঘটনা হতে পারে খেলাধুলা, খেলাধুলার হাইলাইটস কিংবা খেলাধুলার কোনো ইভেন্ট, যুদ্ধ, এই ধরনের কোনো ঘটনা তারা ফলো করতে থাকে। তৃতীয় স্তর, যেটা রুজভেল্ট মনে করতেন যে সবচেয়ে হায়েস্ট স্তর, সেই স্তরে মানুষ হচ্ছে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নিয়ে ব্যস্ত থাকে। যেমন ন্যায় বিচার কি, কীভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায়, সৌন্দর্য কি, ইকোনমিক্স কি, এই ধরনের লেকচার সে শুনতে থাকে। তো আপনি কিভাবে মিডিয়া ব্যবহার করেন, আপনি কি সেলিব্রিটি গসিপ দেখেন, নাকি আপনি বিভিন্ন ঘটনা ফলো করছেন, নাকি আপনি বিভিন্ন জ্ঞানমূলক আলোচনা শুনছেন, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি বিকাশের কোন স্তরে আছেন। এবার আসেন তৃতীয় যে দিক সেটা নিয়ে। তৃতীয় দিক হচ্ছে আপনি কি কাজে টাকা খরচ করেন বা টাকা খরচ করার স্বপ্ন দেখেন। আমরা যে কাজগুলোতে টাকা খরচ করি সেই কাজগুলো তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের প্রয়োজন, যেমন আমাদের খাবারের প্রয়োজন, আমাদের পোশাকের প্রয়োজন, আমাদের বাড়িঘরের প্রয়োজন, এটা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইচ্ছা, যে আমাদের প্রয়োজন নাই কিন্তু ইচ্ছা করছে, যেমন আমরা হয়তো ঘুরতে যেতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। আর তৃতীয় হচ্ছে টাকা পয়সা ব্যয় করি আমরা আমাদের স্ট্যাটাস বোঝানোর জন্য। আমরা হয়তো দামি স্মার্টফোন কিনি, ট্যাব কিনি, ল্যাপটপ কিনি, যেটা আমাদের দরকারও না ইচ্ছাও না, কিন্তু এটা আমাদের স্ট্যাটাস বোঝা যায়। তো আপনি কিভাবে টাকা খরচ করেন বা টাকা খরচ করার স্বপ্ন দেখেন এটা দেখে বোঝা যায় যে বিকাশের কোন স্তরে আপনি আছেন। তো ফিনান্সিয়াল সাইকোলজি বলে সাইকোলজির একটা ভাগ আছে। ফিনান্সিয়াল সাইকোলজি মনে করে যে মানুষকে বিকাশ অনুযায়ী কয়েকভাবে ভাগ করা যায়। সবচেয়ে নিম্ন স্তরে মানুষ যখন থাকে তখন তার মনের মধ্যে যে ইচ্ছা জেগে ওঠে সে অনুযায়ী সে টাকা ব্যয় করতে থাকে। এরপরের মানে একটু উপরের স্তরে মানুষ লং টার্ম প্ল্যান করে। অনেক সময় দেখবেন মানুষ ফিক্সড ডিপোজিট করে, ইনভেস্ট করে, এগুলো হচ্ছে লং টার্ম প্ল্যানিং, এটা হচ্ছে একটু উপরের স্তরে। মানুষ যখন আরও উপরের স্তরে যায় তখন মানুষ চিন্তা করে মৃত্যুর পরে সে কী রেখে যাচ্ছে। এই স্তরে যখন মানুষ পৌঁছায় তখন মানুষ অনেক সময় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এই জিনিসগুলোর প্রতিষ্ঠা করে, এর মধ্যে তার নাম আছে। আর মানুষ যখন সবচেয়ে হায়েস্ট স্তরে পৌঁছায় তখন মানুষ হচ্ছে সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করে,
কিন্তু এতে তার নিজের নাম হবে কি না এটা নিয়ে চিন্তা করে না। সে চিন্তা করে যে আমি যে জীবনে বড় হয়েছি এর পিছনে হচ্ছে সমাজের অবদান আছে, এখন হচ্ছে আমাকে সমাজকে কিছু দিতে হবে। তো ফিনান্সিয়াল সাইকোলজি অনুযায়ী আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি কি কাজে টাকা ব্যয় করছেন বা টাকা ব্যয় করার স্বপ্ন দেখছেন। আপনি কি নিজের প্রয়োজন নাকি ইচ্ছা নাকি স্ট্যাটাস বোঝাতে টাকা ব্যয় করছেন, এটা দিয়ে বোঝা যাবে যে আপনি আসলে বিকাশের কোন স্তরে আছেন। নিজেকে বোঝার আরেকটা উপায় হচ্ছে, যেটা ফ্রয়েড ফলো করতেন, সেটা হচ্ছে কল্পনা বা দিবাস্বপ্নকে বিশ্লেষণ করা। আমরা প্রত্যেকেই নানা রকম কল্পনা করি বা দিবাস্বপ্ন দেখে থাকি, তো এটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে আমাদের মনের আসলে গভীর ইচ্ছা কোনটা। তো একটা ছোট বাচ্চা দেখবেন কল্পনা করে যে সে তার কাল্পনিক বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করছে। যারা টিনেজ তারা সবসময় বড় বড় সাফল্যের কথা চিন্তা করে, জনপ্রিয়তার কথা চিন্তা করে, তারা রোমান্টিক রিলেশনশিপের কথা চিন্তা করে। অন্যদিকে যারা পূর্ণবয়স্ক তারা চিন্তা করে তারা ক্যারিয়ারে সফল হয়েছে। মানুষের সবচেয়ে কমন যে কল্পনাগুলো সেটা পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষের সবচেয়ে কমন কল্পনা হচ্ছে তার রোমান্টিক লাইফ খুব ভালো চলছে, সে খুব জনপ্রিয় হয়েছে বা বিখ্যাত হয়েছে, ক্যারিয়ার খুব ভালো চলছে বা ক্যারিয়ারে খুব শাইন করছে, এছাড়া সে প্রচুর ক্ষমতাবান হয়েছে, কোনো একটা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়েছে, অথবা সব কিছু ছেড়ে দিয়ে সে কোনো একটা শান্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করছে। তো এসব হচ্ছে মানুষের কমন কল্পনা বা দিবাস্বপ্ন। তো কমন কল্পনা বা দিবাস্বপ্ন যেগুলো আমরা সাধারণত দেখে থাকি সেগুলো আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, যে আমি একদিন দুই দিন পাঁচ দিন এক মাস তিন মাস কল্পনা করছি। আর কিছু কিছু দিবাস্বপ্ন আছে যেটা আমাদেরকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়ায়, আমরা বছরের পর বছর দশক ধরে হয়তো দিবাস্বপ্ন দেখে থাকি। তো আপনার দিবাস্বপ্ন যখন দীর্ঘস্থায়ী হবে তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে আমার অবচেতন মনের গভীর ইচ্ছা, এবং এই ইচ্ছা যতক্ষণ পর্যন্ত না আপনার পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাবেন না। তো আপনার দিবাস্বপ্ন বা আপনার কল্পনা বলে দেয় যে আপনার অবচেতন মনের ইচ্ছা আসলে কী, এবং এই অবচেতন মনের দিবাস্বপ্ন বা কল্পনা যদি দীর্ঘ সময় চলতে থাকে তাহলে বলে দেয় এটা আপনার হয়তো পূরণ করতে হবে। সবার শেষে যেটা সেটা হচ্ছে সেলফ টক। আমরা নিজেরা নিজেদের সাথে অনেক সময় কথা বলি, তো নিজেদের সাথে এই কথা বলাটাকে মূল্যায়ন করে আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থা আসলে কী। আমরা নিজেরা যখন কথা বলি নিজেদের সাথে তখন সেই কথা পজিটিভ হতে পারে, যেমন তুমি অনেক আত্মবিশ্বাসী, তুমি এটা করতে পারবা, তোমার অনেক যোগ্যতা আছে। অথবা নেগেটিভ হতে পারে, যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি একটা বোকা, তুমি কিছু বোঝো না। অথবা অনেক সময় আমরা বলি যে তোমার এটা করা উচিত, এটা এভাবে করা উচিত ছিল। অথবা আমরা নিজেকে অনেক সময় কমান্ড দিই যে রাস্তা দেখে পার হবা। তো আপনি যদি আপনার সেলফ টককে বিশ্লেষণ করেন, নিজের সাথে আপনি যে নিজের কথাগুলো বলেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে নিজেকে নিজে কী মনে করেন। তো আপনার সেলফ টক বা নিজের সাথে নিজের কথা আপনাকে বোঝার একটা ভালো উপায়। তাহলে আজকে নিজেকে কীভাবে বোঝা যায় এটার পাঁচটা উপায় নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে আপনি কোন কাজের সময় ব্যয় করেন, কতটা সময় ব্যয় করেন, আপনি মিডিয়াতে কী দেখেন, কী শুনেন, কাকে ফলো করেন। একটা হচ্ছে আপনি কিসের টাকা ব্যয় করেন বা টাকা ব্যয় করার স্বপ্ন দেখেন। একটা হচ্ছে আপনার ফ্যান্টাসি বা দিবাস্বপ্ন কী। আরেকটা হচ্ছে আপনি যখন নিজে নিজে কথা বলেন তখন কী নিয়ে কথা বলেন। তো আপনি যদি এই বিষয়গুলো পর্যালোচনা করেন তাহলে আমার ধারণা আপনি নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। আর আপনি যদি আরও গভীরভাবে নিজের সম্পর্কে বুঝতে চান আরও বৈজ্ঞানিকভাবে, তাহলে আপনাকে একজন মেন্টাল হেলথ এক্সপার্টের সাহায্য নিতে হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন আপনারা।